আসসালামু আলাইকুম। একজন লিখেছেন সাহস থাকলে অ্যাড কর, না ভাই আমি তো অনেক ভয় পাচ্ছি। জাকির হোসেন কিরণ লিখেছেন সাহস থাকলে অ্যাড কর, না ভাই অনেক ভয় পাচ্ছি, অনেক ভয়, তো হাত পা কাঁপছে, কাঁপাকাঁপি শুরু হয়েছে, হাত পা আমার কাঁপাকাঁপি শুরু হয়েছে। আপনারা যদি যুক্ত হতে চান তাহলে এখানে লিঙ্ক দেওয়া আছে, লিঙ্কটা ধরে আপনারা যুক্ত হতে পারেন, আমি লিঙ্কগুলো পিন করে দিচ্ছি। আচ্ছা এখন ঠিক আছে, এখানে আমি একজন একজন করে যুক্ত করছি। আচ্ছা আমি ভিডিওটা অফ করে দিই। আপনারা ইতিমধ্যে দেখতে পাচ্ছি বেশ কয়েকজনকে, আমি একজনকে যুক্ত করছি, এম খায়রুল। এম খায়রুল আপনাকে যুক্ত করা হয়েছে, আপনি বলেন। আসিফ ভাই ভালো আছেন? হ্যাঁ ভাই ভালো আছি, আশা করি আপনি ভালো আছেন, বলেন ভাই। আমি আসলে আজকে কোনো কোশ্চেন করতে আসি নাই, একটু আপনার মন্তব্য জানতে আসছি। সরাসরি বলতে গেলে, ধরেন আমরা যদি ধর্মীয় দৃষ্টিকোণ থেকে দেখি যে আমাদের জীবনের একটা লক্ষ্য থাকে, অ্যান্ড আমরা বলতে গেলে একটা মানে উদ্দেশ্য ভাবে আমরা একটা মানে আমাদের জীবনের একটা উদ্দেশ্য আছে, তো নাস্তিকতা বা আপনাদের যে বিশ্বাস, এই বিশ্বাস অনুযায়ী কি আমাদের জীবনের কোনো উদ্দেশ্য আছে, বা আমরা কেন অস্তিত্বতে আছি, মানে মানুষ হিসেবে আমরা কেন আছি, মানে মানুষ হিসেবে আমাদের কি কোনো উদ্দেশ্য আছে কিনা? আচ্ছা তার আগে আমার একটা প্রশ্নের উত্তর দেন আপনি, আমি প্রশ্নের উত্তর দিব পরে দিব, আগে আপনি আমার একটা প্রশ্নের উত্তর দেন। আপনার বক্তব্যটা আমি শুনে যেটা বুঝলাম যে জীবনের একটা উদ্দেশ্য থাকতে হয় নাকি? হ্যাঁ জি হ্যাঁ, ধর্মীয় দৃষ্টিকোণ থেকে উদ্দেশ্য থাকা ধর্মীয় দৃষ্টিকোণ উচিত। না, ধর্মীয় দৃষ্টিকোণ বাদ দিলাম, আপনার মানে যুক্তি যুক্তি দিয়ে যদি আপনি চিন্তা করেন তাহলে আপনি যুক্তি দিয়ে বুঝতে চাচ্ছেন যে জীবনের একটা উদ্দেশ্য থাকতে হয়, সেই জীবনের উদ্দেশ্যটা কি সেটা আপনি জানতে চাচ্ছেন। ধর্মীয় টর্মীয় এখন আনিনি আমি, সেটাই আপনি জানতে চাচ্ছেন, তাই তো? হ্যাঁ জি হ্যাঁ, আচ্ছা তাহলে প্রথমত প্রথম কথা হচ্ছে যে আল্লাহ তো একটা জীবিত প্রাণী, জীবিত জীব, তার একটা সে তো জীবিত, আসলে সে তো মৃত না, সে জীবিত, এবং আল্লাহরও একটা অস্তিত্ব আছে যদি থেকে থাকে ইসলাম ধর্ম অনুসারে, আল্লাহর একটা অস্তিত্ব আছে, তার অস্তিত্বের উদ্দেশ্যটা কি বা তার জীবনের উদ্দেশ্যটা কি আমাকে একটু বলবেন? আচ্ছা আমরা কিন্তু কথা বলছি যে মানুষের অস্তিত্ব নিয়ে, এখন আল্লাহ তো কোনো মানুষ নয়, তিনি একজন অস্তিত্বশীল, না আমি মানে তো তাকে তিনি বলিনি, আমি তো বলিনি এইরকম যে আল্লাহ পাক একজন মানুষ, এটাকে আমি একবার বলেছি ভাই, আপনি আমাকে আল্লাহ পাক যে মানুষ না সেটা কেন বোঝাচ্ছেন? আমি তো একবারও বলিনি যে আল্লাহ পাক একটা মানুষ, তার না তার ইয়া কি সেটা, আমি আমার কথা শুনে নেন, আমার কথা শুনে নেন, আমি একবারের জন্য বলিনি যে আল্লাহ পাক একজন মানুষ, এই এই জিনিসটা আপনি আমাকে কেন বোঝাচ্ছেন, এই জিনিসটা আমি বুঝলাম না যে আল্লাহ পাক মানুষ কি অমানুষ, সেটা তো আমি আপনাকে জিজ্ঞেসই করি নাই বা সেই প্রসঙ্গেই তুলিনি। আপনার পয়েন্ট ছিল জীবনের একটা উদ্দেশ্য থাকবে, যেহেতু জীবন আছে সেহেতু একটা উদ্দেশ্য থাকতে হবে, এবং আপনি অস্তিত্ব শব্দটা উচ্চারণ করেছেন, অস্তিত্ব থাকলে একটা উদ্দেশ্য, অস্তিত্বের তাহলে মানে কি, অস্তিত্ব থাকলে একটা উদ্দেশ্য থাকতে হবে, আমি সেইটা ধরে বলেছি আল্লাহ পাক তো অস্তিত্বশীল, আল্লাহ পাক তো জীবিত, সে তো মৃত না সে তো জীবিত, আমি একবারের জন্য বলি নাই যে আল্লাহ পাক মানুষ, বা একবারের জন্য বলি নাই আল্লাহ পাক ছাগল, একবারের জন্য বলি নাই আল্লাহ পাক গরু, কোনো কিছু বলিনি, আমি বলেছি আপনার পয়েন্ট ধরে আপনি বলেছেন জীবিত এবং অস্তিত্বশীল, এই দুইটা শব্দ আপনি উচ্চারণ করেছেন, আমি সেই দুইটা শব্দ ধরে বলেছি আল্লাহ পাক তো জীবিত এবং আল্লাহ পাক তো অস্তিত্বশীল, তাহলে আল্লাহ পাকের জীবনের উদ্দেশ্য কি? আমি একবারও বলি নাই যে আল্লাহ পাক মানুষ, আপনি আমি যেটা না বলি নাই সেটা আমার মুখে আপনি দয়া করে চাপায় না দিয়ে আপনাকে আমি যে জিনিসটা জিজ্ঞাসা করছি আপনি একটু মাথা খাটায় বলেন, মানে আপনার মানে দাবিটা শুনে আমরা আমি স্পষ্টই বুঝতে পারছি যে আল্লাহ পাকের জীবনের কোনো উদ্দেশ্য নেই, এটাই কি আপনি বলতে চাচ্ছেন কিনা? আমি এটা বলি না যে আপনি বলছেন আল্লাহ পাক একজন মানুষ, আমি বলছি যে আমি কোশ্চেন রাখছিলাম যে মানুষের জীবনের উদ্দেশ্য নিয়ে, তো এই জন্য আমি বলতে চাইছিলাম, একটু শুনেন প্লিজ, আমি বলতে চাইছিলাম যে আমি তো মানুষের জীবনের উদ্দেশ্য নিয়ে আসছি, তো আমি আল্লাহ পাকের উদ্দেশ্য কি সেটা আমি বলতে পারবো না, কারণ আমি তো এই প্রসঙ্গে কথা তাহলে বলতে আসি নাই। না কিন্তু তাহলে তো আপনি যে যুক্তিটা সেটা যুক্তি সেটা হচ্ছে যে যদি উদ্দেশ্য না থাকে তাহলে তো জীবনের কোনো অর্থ থাকে না, এটা যদি আপনার যুক্তি থাকে যে উদ্দেশ্যটা থাকতেই হবে, থাকতেই হবে থাকতেই হবে, না হলে অস্তিত্বের মানে অস্তিত্ব তো অর্থহীন যদি হয়ে যায় আপনার কাছে, তাহলে তো সেই যুক্তিটা যদি আমরা আল্লাহর উপরে অ্যাপ্লাই করি তাহলে বোঝা যাচ্ছে যে আচ্ছা সাম নয়েজ কামিং ফ্রম ইউর সাইড, একজন লিখেছেন, আমার কথা কি ভাই স্পষ্ট শোনা যাচ্ছে, কোনো নয়েজ হচ্ছে বাইরে থেকে? হালকা ই হইতাছে, ওই কেমন একটা যেন আওয়াজ হয় হালকা হালকা করে। আচ্ছা আচ্ছা ঠিক আছে, এখন কি ঠিক আছে আগের থেকে? হ্যাঁ এখন সাউন্ড অফ হইছে। আচ্ছা ঠিক আছে, তো আমার প্রশ্ন হচ্ছে তাহলে তো আল্লাহ পাকের উপরে সেই যুক্তিটা অ্যাপ্লাই করা যায়, আল্লাহ পাকের উপর যদি আমরা সেই যুক্তিটা অ্যাপ্লাই করি তাহলে দেখা যাচ্ছে যে আল্লাহ পাকের জীবনের কোনো উদ্দেশ্য নাই, আল্লাহ হুদাহুদি একটা, আর আল্লাহ পাক যদি হুদাহুদি হয়ে থাকে তাহলে মানুষ হুদাহুদি হলে সমস্যা কোথায়, সেটা আমাকে একটু বলেন তো। আল্লাহ হচ্ছে উদ্দেশ্যহীন, সেটা তো আপনি কিভাবে বললেন? আপনি কি আল্লাহর মানে কোথাও লেখা আছে বা কোথাও দেখছেন আল্লাহ উদ্দেশ্যহীন, মানে কিভাবে বললেন বিষয়টা আমি বুঝলাম না। মানে আল্লাহ পাকের জীবনের কি কোনো উদ্দেশ্য আছে তাহলে সেটা আপনি আমাকে বলেন, মানে মানে আল্লাহ পাক মনে করেন আল্লাহ পাক একদিন বুড়া হইলো মারা গেল, মারা যাওয়ার পর
জান্নাত টু নামক একটা জায়গায় গেল, হ্যাঁ জান্নাত টু, তারও একটা বিচার হইলো, সে ঠিকঠাক কাজ করছে কিনা, তার মানে বিচার আচার হয়, তারপর সে একটা জান্নাত টু নামক জায়গায় গিয়ে 72,000 হুর পরি পাইলো, তাদের সাথে সেক্স করা শুরু করলো। এইটা যদি আল্লাহ পাকের জীবনের উদ্দেশ্য হয় তাহলে সেটাও আমাকে আপনি বলতে পারেন যে আল্লাহ পাকও মারা যাবে, বুড়া হবে, মারা যাবে, তারপরে তার বিচার হবে, তার একটা পরকাল হবে। সেখানে আল্লাহ আল্লাহ কাল্লা পাক মনে করেন আল্লাহ পাকের উপরে আবার আছে কাল্লা পাক, সেই কাল্লা পাক তার বিচারটা করবে এবং তখন তাকে জান্নাত টু বা জাহান্নাম টু নামক জায়গাতে প্রেরণ করবে। এরকম যদি হয় তাহলে ঠিক আছে, তাহলে আপনার কথার একটা যুক্তিযুক্ত ইয়া থাকবে, কিন্তু আমি তো কোরআন হাদিস যতদূর পড়ছি আমি কোথাও দেখি নাই আল্লাহ পাকের জীবনের কোনো উদ্দেশ্য আছে। আপনি আমাকে তাহলে বলেন যে আল্লাহ পাকের জীবনের উদ্দেশ্য কি? আমি উদ্দেশ্যটা বলতে পারি না, আমি বলতে চাই যে আল্লাহ তো এই সৃষ্টি জগতের সৃষ্টিকর্তা, তিনি সৃষ্টি করেছেন, তার নিয়ম মাফিক বা তিনি যেভাবে নিয়ম শৃঙ্খলা দিয়েছেন অনুযায়ী চলতেছেন, মানে তিনি তো কিছু না কিছু ধারাবাহিকতায় শৃঙ্খলায় করতেছেন, তাই না? তো এটা মানে কিছু তো করতেছেন, মানে একটা মানে একেবারে বলতে চাইতে ঝর্ণ ছাড়া ভাবে তো কিছু করতেছেন না, কিছু তো তিনি আমাদের জন্য ব্যবস্থা করছেন, মানে না 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 না, এটা এটা দিয়ে তো আল্লাহ পাকে কিছু যায় আসে না। আল্লাহ পাক তো কোরআনে বলে দিচ্ছে যে মানুষ থাকলেও তার কিছু যাইতে আসতো না, না থাকলেও কিছু যাইতে আসতো না। এইগুলো সৃষ্টি যে ফেরেশতা মানুষ জিন এগুলো দিয়ে আল্লাহ পাকে কিছু, আল্লাহ পাক কোনো কিছুর উপর মুখাপেক্ষী নন। তাহলে তো আল্লাহ পাক নিজে বলেই দিচ্ছে যে এগুলা হইলেও থাকলেও কি আর না থাকলেও কি, কিছু যায় আসে না আল্লাহ পাকে। তো এই এইগুলো তো আল্লাহ পাকে জীবনের উদ্দেশ্য হইতে পারে না, এই জিনিসগুলো তো আল্লাহ পাকে জীবনের উদ্দেশ্য হইতে পারে না। আমি আপনাকে যে জিনিসটা বোঝাতে চাচ্ছি যে আপনি ধারণা করছেন যে আপনার জীবনের একটা উদ্দেশ্য থাকতে হবে, এই কারণে আপনি আল্লাহকে একটা কল্পনা করে নিচ্ছেন। তাহলে আমিও একই কাজ করতে পারি, আল্লাহর আল্লাহকে কল্পনা করতে পারি, আল্লাহ পাকের জীবনের উদ্দেশ্য তৈরি করার জন্য আমি আল্লাহর আল্লাহ, সেটা হচ্ছে মনে করেন কাল্লা, তাকে তাকে তৈরি করতে পারি। সেই কাল্লা কাল্লারও আবার জীবনের উদ্দেশ্য কি ভাই? তখন আবার প্রশ্ন আসবে সেই কাল্লার জীবনের উদ্দেশ্য কি ভাই? কাল্লা হুদাহুদি ভাই যে আছে কেন, সে কি করবে, সে তার মানে মরার পর কি হবে, কই যাবে, জান্নাতে যাবে না জাহান্নামে যাবে? তখন কাল্লার আবার আরেকটা স্রষ্টা আমার উদ্ভাবন করতে হবে, সেটার নাম মনে করেন দিলাম পাল্লা, বাল্লা পাক আবার সেই কাল্লা পাককে সৃষ্টি করেছে, সে আবার কাল্লা পাককে মানে তার একটা কেয়ামত হবে, সেখানে হাসরের ময়দানে তাকে বিচার করা হবে। এইভাবে যদি আপনি হিসাব করেন তাহলে তো আমাদের অনন্তকাল পিছনের দিকে পিছনের দিকে আল্লাহ আল্লাহ কাল্লা কাল্লা চালা আল্লাহ 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 আপনাদেরকে চিন্তা করতে শেখানো। আমাদের ওয়েবসাইটের টাইটেলই হচ্ছে চিন্তার মুক্তির আন্দোলন, চিন্তা করতে শেখানো, ঠিক আছে? আপনার যদি মনে হয় যে আমি আমি যে কথাগুলো বলছি সেই কথাগুলো বলছি একটাই কারণ, আপনি যেন এই জিনিসগুলা খুঁটিনাটি ডিটেলসে চিন্তা করে দেখেন। আমি আপনাকে মানে এখানে তো ভাই আমরা একটা টোটকা পদ্ধতি নিয়ে আসি নাই যে এই অমুক গ্রন্থে অমুক গ্রন্থে লেখা আছে অমুক টমুকটা, এইভাবে তো আমরা আলোচনা গুলো করি না। আমরা আলোচনা গুলো করি যেন আমাদের দর্শকরা এই জিনিসটা নিয়ে চিন্তা করতে পারে, পরবর্তী রাতের বেলা যেন ঘুমানোর সময় এটা নিয়ে চিন্তা করে। আমি আপনাকে যে জিনিসটা চাচ্ছি যে আপনি এটা নিয়ে চিন্তা করেন, আপনি যে যুক্তিতে জীবনের উদ্দেশ্য খুঁজছেন সেই যুক্তিতে তো আল্লাহরও জীবনের উদ্দেশ্য আমাদের খুঁজতে হবে। সেই যুক্তিটা অ্যাপ্লাই হবে আল্লাহর উপরে, তার উপরে আল্লাহ কাল্লা বাল্লা চাল্লা মাল্লা লাল্লা সবার উপরে অ্যাপ্লাই হবে, সবার উপরে অ্যাপ্লাই হইতে হইতে দেখা যাবে কারোরই আসলে জীবনের কোনো উদ্দেশ্য নেই। এখন আমি আপনাকে বলছি যে নাস্তিকরা কি মনে করে, নাস্তিকদের জীবনের উদ্দেশ্য কি? নাস্তিকরা সব নাস্তিকের কথা তো বলতে পারবো না, কিন্তু আমি আমার কথা বলতে পারি। মানুষের জীবনের কোনো নির্দিষ্ট উদ্দেশ্য নেই, আমার আমারও জীবনের নির্দিষ্ট কোনো উদ্দেশ্য নেই। এই মুহূর্তে আমার উদ্দেশ্য একটা উদ্দেশ্য আছে, আমার জীবনের একটা উদ্দেশ্য আছে যে আমি আমার সন্তানকে সঠিকভাবে বড় করব, বড় করে সে যেন একটা ভালো শিক্ষা পায়, সে যেন অসাম্প্রদায়িক হয়, সে যেন মানবিক মানুষ হয়, সেই জিনিসটা আমি চেষ্টা করবো। এটা আমার জীবনের এখনকার সময় উদ্দেশ্য। আরেকটা উদ্দেশ্য আছে, সেটা হচ্ছে আমি পৃথিবী থেকে ধর্মান্ধতা বিলুপ্ত করে দিতে চাই। যদিও এটা সম্ভব না, আমার আমার পক্ষে একার পক্ষে সম্ভব না, কিন্তু আমি চাই পৃথিবী থেকে ধর্মান্ধতা, সাম্প্রদায়িকতা, কামড়া কামড়ি, এই যে ধর্ম নিয়ে কামড়া কামড়ি, এগুলো বন্ধ হয়ে যাবে। এটা আমার জীবনের আরেকটা উদ্দেশ্য। এখন হয়তো ভবিষ্যতে 10 বছর পরে আমার জীবনের উদ্দেশ্যটা বদলে যাবে, আমার তখন হয়তো টাকা পয়সার প্রতি একটু লোভ বেশি হয়ে যাবে, তখন আমি চাকরি বাকরি এমন বেশি কাজ করা শুরু করবো যে তখন আর এই যে অনলাইন অ্যাক্টিভিজম এগুলো আমি বন্ধ করে দিবো, এগুলো আর আমি করবো না। হইতে পারে আবার কয়েকদিন পরে আবার এমন হইতে পারে আমি আরেকটা উদ্দেশ্য তৈরি হইলো। এইভাবে মানুষের জীবনের উদ্দেশ্য কিছু পরে পরে চেঞ্জ হয়। আপনারও নিজের আপনারও নিশ্চয়ই জীবনের কোনো না কোনো উদ্দেশ্য আছে, একটা ভালো রেজাল্ট করা, একটা ভালো চাকরি করা, একটা সুন্দরী মেয়ের সাথে প্রেম করা, এইরকম উদ্দেশ্য প্রত্যেকেরই এরকম কিছু কিছু উদ্দেশ্য থাকে। কিন্তু জীবনের মানে যদি আপনি মানুষের জীবনের উদ্দেশ্য যদি আপনি চিন্তা করেন তাহলে মানুষের জীবনে সেরকম কোনো উদ্দেশ্য নাই। মানুষের জীবনের উদ্দেশ্য একটা হতে পারে, বায়োলজিক্যাল একটা উদ্দেশ্য থাকতে পারে, সেটা হচ্ছে পরবর্তী প্রজন্ম তৈরি করে যাওয়া। এটা জীব জগতের একটা বৈশিষ্ট্য যে জীব জগতের প্রত্যেকটা প্রাণী চায় টিকে থাকতে প্রকৃতিতে, প্রকৃতির মানে বিরূপ পরিস্থিতির ভিতর দিয়ে যেন সে টিকে থাকতে পারে এবং সে যেন পরবর্তী প্রজন্মটা তৈরি করে যেতে পারে। হ্যাঁ, এই কারণেই প্রাণী জগৎ সঙ্গম করে, সঙ্গম করে বাচ্চা উৎপাদন করে, এটাই হচ্ছে জীব জগতের একটা প্রধান মানে উদ্দেশ্য। আচ্ছা আসিফ ভাই, আমি আপনার কথা বুঝতে পেরেছি। কিন্তু আপনি যদি মনে করেন যে আপনি জান্নাতে যাবেন, জান্নাতে গিয়ে হুরপুরির সাথে সেক্স করবেন, এটা আপনার জীবনের উদ্দেশ্য, এটা তো ভাই খুবই লেইম একটা কথা হবে।
মানে ভাই কত বছর আপনি, একটা হুতপুরের সাথে সেক্স করবেন? মানে আসিফ ভাই ওখানে একটু বলি। একটু শেষ করি ভাই, মানে ওকে মানুষের জীবনের যদি উদ্দেশ্য এরকম হয় যে আমি জান্নাতে যাব, হুর গেলমান পাবো, শরাবের নদী পাবো আর দুধের নদী পাবো, এই হচ্ছে আমার জীবনের উদ্দেশ্য, আমি এখানে গিয়ে দুধ কলা খাবো, বিরিয়ানি খাবো, মাছের কলিজা খাবো, আর আমি সুন্দরী সুন্দরী মেয়ে থাকবে, আমি সেক্স করবো ভাই সত্তর একটু বছর বলি, ধরে। আপনি যে উদ্দেশ্য রাখতেছেন এটা কিন্তু ভুল। ধর্মীয় ভাবে আমাদের উদ্দেশ্য এরকম যে সৃষ্টিকর্তাকে সন্তুষ্ট করা, যে সৃষ্টিকর্তা যে আমাদের উপর যে মানে আদেশ গুলা, সৃষ্টিকর্তাকে সন্তুষ্ট কেন করব? সৃষ্টিকর্তাকে সন্তুষ্ট করার কারণটা কি, সৃষ্টিকর্তা সেটির আমাদের উদ্দেশ্যটা উপর, কি? হ্যাঁ সৃষ্টিকর্তা আমাদেরকে বলছে যে মানে তোমরা এই মনে আমল করে করে আমাকে সন্তুষ্ট করো। বলছে না না, এ আমাকে বলছে এই কারণে আমি এটা করব, এটা তো এটার কারণ হতে পারে না ভাই। মনে করেন শেখ হাসিনাকে, আমি কথা একটু শুনে নেন, আপনি যেই ভাবে চিন্তা করছেন আপনার পদ্ধতিটাই ভুল। মনে করেন শেখ হাসিনাকে আমি সন্তুষ্ট করব, কেন সন্তুষ্ট করব? শেখ হাসিনা বলছে তাই আমি শেখ হাসিনাকে সন্তুষ্ট করব, এটা তো এটার পক্ষে কোনো যুক্তি হতে পারে না। কেউ একজন বললেই তাকে আমি সন্তুষ্ট করতে যাব, এইটা তো তাকে সন্তুষ্ট করার পেছনে আমার কোনো যুক্তি হতে পারে না। মনে করেন আমি আপনাকে বললাম যে হে খায়রুল আমাকে সন্তুষ্ট করো, আপনি তো সাথে সাথে আমাকে সন্তুষ্ট করতে আসবেন না। মনে করেন আমি আপনার থেকে অনেক পাওয়ারফুল, মনে করেন এই যে বিল ক্লিন্টন যে আগে ইয়া ছিল, আমেরিকা প্রেসিডেন্ট ছিল, সে যদি আপনাকে বলতো হে খায়রুল আমাকে সন্তুষ্ট করো, আপনি তো তাকে সন্তুষ্ট করতেন না, কেন করবেন? কেন হুদাই কেন আচ্ছা সন্তুষ্ট আপনি একজন মানুষের সাথে আপনি? না সৃষ্টিকর্তা না, তুলনা দিচ্ছেন, এটা কি যৌক্তিকতা আমি আছে? তো আমি মানুষের সাথে সৃষ্টিকর্তার তুলনা দিচ্ছি না, একবারও আমি মানুষের সাথে সৃষ্টিকর্তার তুলনা দিইনি। আমি আপনার যুক্তিটা যে কেউ বলছে তাই তাকে সন্তুষ্ট করতেছি। হ্যাঁ যে কেউ তো, আচ্ছা যে কেউ তো ওটা মানুষ না, যে কেউ তো না না, সৃষ্টিকর্তার যে কথা বলতেছি। আচ্ছা যে কেউ, মানে যে কেউ মানে ধরেন একটা গরু আমাকে বললো, গরু তো মানুষ না, একটা গরু আচ্ছা বা একটা ছাগল আচ্ছা আমাকে বললো, আচ্ছা আচ্ছা ভাই গরু ভাই ছাগল তো কথাটা, বলতে পারে না। ভাই কথাটা একটু শুনে নেন, গরু বা ছাগল মনে করেন কোনো একটা পদ্ধতিতে আমাদেরকে জানাইলো, বা কোনো একটা এলিয়েন প্রজাতি আমাদেরকে জানাইলো, যে আমরা তাদের কথাগুলো বুঝতে পারলাম, তারা আমাদেরকে জানাইলো যে হ্যাঁ মানুষ আমাকে সন্তুষ্ট করো, আমি কেন সন্তুষ্ট করব? তখন প্রথম প্রশ্নটা আসবে এটা যে কেন, ওয়াই, আমি কেন আপনাকে, তোমাকে সন্তুষ্ট করব? আপনি বলতেছেন আমাদের জীবনের উদ্দেশ্য তো ভাই ওইটা না, সেক্স করা না, আমাদের জীবনের উদ্দেশ্য হচ্ছে আল্লাহকে সন্তুষ্ট করা, কিন্তু আল্লাহকে সন্তুষ্ট আপনি কেন করবেন, এটার কারণটা কি বলেন তো? সৃষ্টিকর্তার আদেশ মানার জন্য তো লোভ দেখাইলে হবে না, যে আমি এটা পাইম এর জন্য পাই করবো, যে বেস এগুলো আছে আপনাকে আমি সৃষ্টিকর্তা। জিজ্ঞেস করেছি, আপনি কেন সৃষ্টিকর্তাকে সন্তুষ্ট করবেন, কারণটা কি? কারণ তিনি সৃষ্টিকর্তা, তিনি আমাদের সৃষ্টি করছেন, তার তার এটা তো এটা তো এটা তো কোনো কারণ হতে পারে না। মনে করেন একজন একটা কিছু সৃষ্টি করছে তাই বলে যে তাকে সন্তুষ্ট করতে হবে, এটা তো এটার কোনো লজিক হতে পারে না। মনে করেন আমি তাহলে আপনাকে, আচ্ছা তাহলে যদি আপনি চিন্তা করেন যে আপনি বেস এত কিছু পাইবেন, তাহলে আপনি লোভী, আপনি কিছু পাওয়ার জন্য করতেছেন, তাহলে তো আর সৃষ্টিকর্তার মধ্যে আপনার কোনো ই থাকলো না। তাহলে আচ্ছা যদি সেটা উদ্দেশ্য না হয়ে থাকে, তাহলে আল্লাহ পাক কেন আপনাকে জান্নাতের লোভ দেখাইছেন? জান্নাতে যে জান্নাতের লোভ, থাকবে, তখন দেখাচ্ছে যখন আপনি সৃষ্টিকর্তাকে সন্তুষ্ট করতে, মানে পরিপূর্ণ ইমান ইমান আনতে পারবেন বা সৃষ্টিকর্তার সব আদেশগুলো পালন করতে না পারবেন, না 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 পরবর্তীতে আপনি না না জান্নাতে জাহান্নাম না না না, ওইটা তো হচ্ছে প্রসিডিউর, কিভাবে আপনি জান্নাতে যাবেন সেটা প্রসিডিউর আপনি বললেন, কিন্তু আল্লাহ পাক তো কোরআনে বড় বড় স্তনওয়ালি হুরে লোভ দেখাইছে এবং গেল মানের লোভ দেখাইছে, যেই হুরের স্তন থাকবে অনেক বড় বড় উঁচা উঁচা খাড়া খাড়া, এই লোভগুলা দেখানোর উদ্দেশ্যটা কি? এগুলা, যদি আচ্ছা আপনি এগুলার মনে করেন, উদ্দেশ্য বলতে আমি বলি সৃষ্টিকর্তা এর যদি উদ্দেশ্য হলো আগে আমার তার কথাটা তার শুনেন, আদেশ পালন করা। আমার কথাটা শুনে নেন, আপনাকে যদি আমি বলি যে আপনি যদি এই কাজটা করেন তাহলে আপনাকে আমি 10 কোটি টাকা দিব আর ক্যাটরিনা কাইফের সাথে একলা থাকতে দিব, তাহলে তো আপনি তো আমাকে যে আমার যে কাজটা করতেছেন সেটা তো শুধুমাত্র আমাকে সন্তুষ্ট করার জন্য সেই কাজটা করতেছেন বলে গণ্য হবে না, সেটা গণ্য হবে যে আপনি আমাকে সন্তুষ্ট করার মাধ্যমে ওই জিনিসটাকে পেতে যাচ্ছেন আসলে, এই যে 10 কোটি টাকা এবং ক্যাটরিনা কাইফের সাথে একলা থাকা, এই জিনিসটা আপনি আসলে পেতে যাচ্ছেন আমাকে সন্তুষ্ট করার মাধ্যমে। আপনার মূল উদ্দেশ্যটা হচ্ছে ওই যে ক্যাটরিনা কাইফের সাথে একলা থাকা, 10 কোটি টাকা পাওয়া, এটার পদ্ধতি হিসেবে আপনি আমাকে সন্তুষ্ট করতেছেন, ওইটা পাওয়ার প্রসেস হিসেবে আপনি আমাকে সন্তুষ্ট করতেছেন নাকি ভাই? ভাই আমি আসলে আপনার কথার সাথে একমত না, কারণ আমি ব্যক্তিগতভাবে এটা বিশ্বাস করি যে সৃষ্টিকর্তাকে সন্তুষ্ট করতে পারলে আমি এগুলা পামু, কিন্তু সৃষ্টিকর্তাকে সন্তুষ্ট সেটা করার, তো আমি সেটা তো আমি সেটা তো আমি এগ্রি করি যে সৃষ্টিকর্তাকে সন্তুষ্ট করার মাধ্যমেই তো আপনি এটা পাবেন, আমাকে আমার ওই কাজটা করে দিলেই তো আপনি সেই জিনিসটা পাবেন। মনে করেন আমি আপনাকে বললাম পাশের বাসা হিন্দু আছে, ওইটার মাথায় একটা বাড়ি মেরে আয়, বাড়ি মেরে আসতে পারলে তোকে আমি 10 কোটি টাকা দিব এবং ক্যাটরিনা কাইফের সাথে একটা থাকতে দিব, এটা আমি বলছি আপনাকে। এখন আপনি তো যদি সেই কাজটা করেন তার মানে তো ওই কাজটা করাটাই আপনার উদ্দেশ্য না, আপনার উদ্দেশ্য হচ্ছে ক্যাটরিনা কাইফের সাথে একটা থাকা, 10 কোটি টাকা পাওয়া, সেইটা করার উদ্দেশ্য নিয়ে আপনি আমাকে সন্তুষ্ট করতেছেন ওই যে ওই কাজটা করার মাধ্যমে, হিন্দু ব্যক্তিটাকে মাথা একটা বাড়ি মেরে আসতেছে, তাকে বাড়ি মেরে আসাটা হচ্ছে ওই জিনিসটা পাওয়ার একটা পদ্ধতি আপনার, ঠিক আছে? আপনি তো শুধুমাত্র, যদি এরকম হইতো যে আপনি শুধুমাত্র আমাকে সন্তুষ্ট করতে চাচ্ছেন, আপনার আর কোনো কিছু চাওয়া পাওয়া নাই, তাহলে তো আমি
এট দ্য ভেরি বিগিনিং আমি তো আপনাকে বলতামই না যে আপনাকে আপনাকে আমি ক্যাটরিনা ক্যাফের সাথে একটা থাকতে দিব। আমি তো বলতাম যে যাও বাবা তুমি এটা করে আসো, আর কিছু বলতাম না। এবং আপনি আচ্ছা শুধু আচ্ছা গেটটা ভাই, করে আসতেন। আমি 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 একটু বলি যে আপনি যেরকম বলতেছেন যে সন্তুষ্ট করলে বেহেস এগুলা পাইবে, এরকম ই আছে খায়েস আছে দেখা, একটা জিনিস আমি বলি, যদি আপনার আপনার মনে বিন্দুমাত্র লোভ লালসা থাকে তাহলে আপনি জান্নাত যেতে পারবেন না। এটা একটা আপনাকে কে বলছে? এটা আপনাকে কে বলছে? এটা আপনাকে কে বলছে? জান্নাতের লোভ প্রত্যেকটা সাহাবীর ভিতরে ছিল। ভাই আপনি তো ইসলাম সম্পর্কেও কিছু জানেন না ভাই। ভাই আমি জান্নাতের আমি লোভ? বলে আমার কথা আপনি শেষ করতে আপনি আমার চাচ্ছি। কথা শুনে নেন। আপনি আমার মানে ফালতু কথা বলে তো শেষ করতে দিব না, মানে ফালতু কথা বলবেন ইসলাম আচ্ছা নাই আপনাকে না আমাকে 10টা মিনিট আবার, 5 সেকেন্ড না সময়, 10 সেকেন্ডের সময় দিব না। আপনি ফালতু কথা বলবেন, উল্টা পাল্টা কথা বলবেন, আপনি যা না জেনে কথা বলবেন, 1 সেকেন্ড কথা বলতে দিব না। নবী আচ্ছা আপনি মোহাম্মদের বলেন। সাহাবিদের, নবী মোহাম্মদের সাহাবিদের জান্নাতের প্রতি অত্যন্ত লোভ ছিল। তারা গিয়ে গিয়ে জিজ্ঞেস করতো, হে নবী, জান্নাতে কি আমরা এটা পাবো, জান্নাতে কি আমরা সেটা পাবো, জান্নাতে কি আমরা প্রথম গিয়ে কি খেতে পারবো, আমরা ওয়াও এটা পাবো, তাইলে এর সাথে কি আমরা সেক্স করতে পারবো? তখন নবী বলতো, হ্যাঁ তোমরা এটা পাবা, সেটা পাবা, তোমরা উঁচা উঁচা স্তনালি মানে হুর পাবা, 72টা করে পাবা, এক একজন 72টা করে পাবা, আবার বাজারে যাবা, সেই বাজারে খোলা বাজার থাকবে, হুরিদের খোঁজা খোলা বাজার থাকবে, অবশ্যই লোভ থাকতো সাহাবিদের, অবশ্যই লোভ ছিল জান্নাতের প্রতি। এবং নবী মোহাম্মদ রীতিমতো লোভ দেখাইতো যে তোমরা এইটা পাবা, তোমরা এখানে গিয়ে সেইটা পাবা। আপনি যদি বলেন যে না না কোনো লোভ থাকলে জান্নাতে যান যাবে না, এরকম ফালতু কথা কোথায় পাইছেন আপনি? আপনি আমাকে সেই রেফারেন্সটা দেখান যেখানে বলা ভাই আছে জান্নাতের লোভ কারো থাকলে সে জান্নাতে প্রবেশ করতে পারবে না, এটা আমাকে দেখান ভাই। আমি এটা বলি না, আমি বলছি জান্নাতে যাওয়ার জন্য জায়গার মধ্যে মানে যাদের মধ্যে লোভ লালসা থাকবে তারা জান্নাতে যেতে পারবে না, জান্নাতে যাওয়ার জন্য না, এই যাদের জিনিসটা মধ্যে লোভ এই লালসা জিনিসটা থাকবে এই জিনিসটাই এটা আমাকে বলছি। দেখান, এই জিনিসটাই দেখান যে জান্নাতে যাওয়ার লোভ থাকলে, জান্নাতে গিয়ে হুরি সেক্স করার লোভ থাকলে কেউ জান্নাতে যেতে পারবে না, এই জিনিসটা আমাকে ইসলামের কোন রেফারেন্স থেকে দেখান ভাই প্লিজ। ভাই আমি এটা বিশ্বাস করি, এটা আপনাকে আমি আপনি বিশ্বাস কারণ করলে তো করে হবে না, ফেলছি। না 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 না, আপনি বিশ্বাস করলে তো সেটা, আপনি বিশ্বাস করেন আল্লাহ পাকে, আল্লাহ, আমি বিশ্বাস করি আল্লাহ পাক মারা গেছে কালকে, ডায়রিয়া হয়ে গতকাল রাতে মারা গেছে, এটা দিয়ে তো ভাই কিছু যায় আসে না। আপনার বিশ্বাস অবিশ্বাস দিয়ে আমি কি করবো? আপনাকে আমি জিজ্ঞেস করেছি যে এই যে আপনি যে কথাটা বললেন, যে তথ্যটা দিলেন, জান্নাতে যাওয়ার লোভ, জান্নাতে গিয়ে হুরি সেক্স করার লোভ কোনো কারোর মধ্যে থাকলে সে জান্নাতে যেতে পারবে না, এইটার কোনো ইসলামিক রেফারেন্স দেন। বরঞ্চ আমি আপনাকে অসংখ্য রেফারেন্স দিতে পারবো। সাহাবিরা গিয়ে নবীকে জিজ্ঞেস করতো, হে নবী, আমরা কি জান্নাতে গিয়ে মাছের কলিজা খেতে পারবো? নবী বলতেন, হ্যাঁ তোমরা খেতে পারবা। তখন বলতো, বাহ কিরকম হবে সেটা হুজুর? তখন বলতো, অনেক মজা হবে। তারপর বলতো যে আচ্ছা ঠিক আছে, আমরা কি হুরি পাবো হুজুর? ও পাটা পাবো। বলতো, অনেক বড় বড় অনেক বড় বড় স্তনালি হুরি পাবা, এই যে এটাই পাবা। তখন আচ্ছা আপনার সাহাবিদের কথা তো মতো তাহলে তাহলে তো সব লোভী যারা মানে এসব এসব পাওয়ার চিন্তা লইয়া তারা সব ই লোভী করতেছে। লোভী কি নির্লোভ সেটা যে কোনো মানুষই ওই বর্ণনা গুলো পড়লে বুঝতে পারবে, যে তারা লোভী ছিল নাকি নির্লোভ ছিল সেটা যে কোনো মানুষ পড়লেই বুঝতে পারবে, এটা আপনার বলতে হবে না। আপনার কাছে যে জিনিসটা চেয়েছি, আপনি যে বললেন সেই জিনিসটার রেফারেন্সটা দেন যে জান্নাতের হুরির সঙ্গমের লোভ কারো থাকলে সে জান্নাতে প্রবেশ করতে পারবে না, এটা পৃথিবীর কোন ইসলামের কোন রেফারেন্স আপনি দেখাতে পারবেন না। আমি চ্যালেঞ্জ করছি, মন গড়া ইসলামের ব্যাখ্যা আপনি দিচ্ছেন, আপনার বয়সও কম আচ্ছা বোঝা যাচ্ছে, নিজের মতো আচ্ছা করে ইসলাম বানাইছেন আপনি, আপনি আচ্ছা নিজের মতো করে ইসলাম তৈরি করছেন আমার খেয়াল খুশি মতো। আপনি একটু আমাকে সেই রেফারেন্সটা দেন যেখানে বলা আছে জান্নাতে হুরি সঙ্গমের লোভ থাকলে কেউ জান্নাতে যেতে পারবে না, সেটা কোথায় বলা আছে? আসিফ ভাই, আমি এই ব্যাপারে আলোচনা করতে আসি নাই, আমি না তো আপনি আমার কোন ব্যাপারে, মতামতটা রাখছিলাম, আমি তাহলে আমার আপনি মতামতটুকু রাখছিলাম আর কিছু না না। আপনার আপনার মতামতের উপর দিয়ে তো ভাই ইসলাম চলবে না, আপনার আচ্ছা মতামত আমি দিয়ে ইসলাম আমি তো চলবে বলি না, নাই যে আমার মতামত আপনি রেফারেন্স সহকারে নেন না 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 আমার কথা মেনে। অবশ্যই আমরা অবশ্যই রেফারেন্স সহকারে আলোচনা করি। আপনি একটা কথা বলবেন কিন্তু সেটা কোনো দলিল দিবেন না, ইসলামের নামে আপনি একটা কথা চালাই দিবেন, মন গড়া কথা চালাই দিবেন, আল্লাহ এবং নবীর নামে একটা মন গড়া নিজের খেয়াল খুশি মতো একটা চালাই দিবেন, আর আপনি সেটা রেফারেন্স দিবেন। আপনি আমার কাছে চান রেফারেন্স, কোনটা রেফারেন্স দিতে হবে আমি আপনাকে রেফারেন্সটা বের করে দেখাবো। আমাদের আচ্ছা লাইভ ভাই গুলাতে আমরা কথার মাঝখানে কথা বলেন না, কথার মাঝখানে কথা বলেন না, আমাদের লাইভ গুলাতে আমরা এই কাজটা করি যে কোনো দর্শক এসে কোনো জিনিস চ্যালেঞ্জ করলে আমরা সাথে সাথে না হইলেও হয়তো একটু সময় লাগে, মাঝে মাঝে একটু সময় লাগে, কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে আমরা সাথে সাথে রেফারেন্সটা বের করে দেখাই দিই। এখন পর্যন্ত এরকম কোনো ঘটনা ঘটেনি যে আমরা রেফারেন্স ছাড়া কোনো মন গড়া ইসলামের নামে মন গড়া কোনো বানায় বানায় কথা বলছি, চ্যালেঞ্জ করলাম, হুম মন করা কোনো বানায় বানায় কথা বলছি, এরকম কখনো ঘটেনি, পারলে দেখান। আর আপনি আপনার আপনি এসে বলতেছেন যে আপনি একটা ইসলামে মানে জান্নাতে হুরির লোক থাকলে কেউ জান্নাতে যেতে পারবে না, এটা নাকি ইসলাম, এটা নাকি ইসলাম বলে? কোন ইসলামে এই কথা বলছে, কোন পাগল এই কথা বলছে যে হুরির লোক থাকলে জান্নাতে যেতে পারবে না? রীতিমতো মানে মোহাম্মদ লোভ দেখাইতো, এবং সাহাবিরা তখন জিহাদে যাইতে যাওয়ার জন্য যখন ঢাল তলোয়ার নিয়ে রেডি হইতো, তখন রীতিমতো মোহাম্মদ গিয়া খুতবা দিত যে তোমরা এই যে যুদ্ধে যাইতেছো, কাফ বেশি বেশি কাফের মারতে পারলে তোমরা জান্নাতে গিয়ে হুরি পাইবা, 70 বছর যেটা সেক্স করতে পারবা, এক টানা 70 বছর করতে পারবা, এমন করা করবা, এমন করা করবা তোমাদের ইয়াবাই হবে না, 70 বছর টানা করতে পারবা, এইগুলার লোভ দেখাইতো নবী মোহাম্মদ। কোথা থেকে বলেন এই সমস্ত ফালতু কথা ভাই, আচ্ছা কোথায় আসিফ পাওয়া ভাই, আসবে? আমি আমি আমার কথা ফেরত নিতেছি, আমি এর কথা ভুল বলছি, আমি আমার তাহলে নিজের এখন মতামতটুকু রাখছিলাম, না প্লিজ নিজের এটা মতামত, আমি না 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 এই বিষয়ে না আলোচনা না করতে আসি নাই নিজের ভাই। মত, আমি আপনার আপনার নিজের মতামত তো আমি শুনতে চাচ্ছি না ভাই। আপনি যেটা বলবেন ইসলামের কোনো একটা কথা বললে আপনি ইসলামের রেফারেন্স সহ বলবেন, আপনার নিজস্ব আচ্ছা এটা মতামত কি? এটা আপনি এটা আপনি আমার যদি ভুল হয়েছে, আপনি আমি যদি এখন বলি আল্লাহ পাক গতকাল রাতে পাতলা পায়খানা হয়ে মারা গেছে, এটা কি কোনো ইসলামের রেফারেন্স হবে?
ভাই আমি এটা হবে না, এটা হবে না ইসলামের কাজ। তাহলে আমি আপনি যে বললেন আপনি কেন বললেন এই সমস্ত কথা? আপনি কোন রেফারেন্স ছাড়া কথা থেকে না পড়ে বানায় ভাই বানায় আমার বানায় বানায় যে, কোশ্চেনটাই আমার না 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 আমার কোশ্চেনে পরে কোশ্চেন যাচ্ছে, কোশ্চেনে পরে যাচ্ছে। আপনি যে বানায় বানায় যে ইসলাম বানান, আপনি ভাষা বিষয়ে বিষয়ে যে ইসলাম বানান, ভাই আপনার উপরে কি ওহিনাজিল হয়েছে? আল্লাহ পাক আপনার উপরে ওহিনাজিল করছে যে আপনি ভাষা বিষয়ে বিষয়ে ইসলাম তৈরি করেন, নতুন নতুন ইসলাম বানান? ভাই আপনি কথাটা লম্বা করতেছেন, আমি ছোট্ট একটু কথা বলছিলাম যে অবশ্যই মনে লম্বা, হচ্ছে লোভ অবশ্যই থাকলে, লোভ থাকলে অবশ্যই লম্বা লোভী লোকেরা জান্নাতে যেতে পারবে, এরকম একটা আমার বিশ্বাস আছে। আমি বিশেষ করি যারা অনেক লোভী এগুলা পাওয়ার আশায় জান্নাতে যেতে চায় তাদের জন্য, এটা আমি বিশ্বাস করি। আমি রেফারেন্স আমি দিতে পারবো না, আমি বলতেছি না ইসলামের কথা, আমি চাই আমি এরকম কিছু ভাই। লোভ করবো না। এটা এটা কোনো কথা হইলো যে যদি একজন মানুষের লোভ না থাকে, জান্নাতের যে লোভ না থাকে, সে কেন হুদাই কেন মানে আল্লাহকে মেনে নিবে, মোহাম্মদকে মেনে নিবে? আচ্ছা আমাদের সাথে সামলটন ভাই যুক্ত হয়েছেন, সামলটন ভাই আপনি কি শুনতে পাচ্ছেন? জি আসিফ ভাই, থ্যাংক ইউ যুক্ত করার জন্য। আমি আসলে খাইরুল ভাইয়ের মেইন টপিক নিয়ে বলতে চাচ্ছিলাম, জীবনের উদ্দেশ্যর ব্যাপারে। সাবলটন ভাই আমি আমার কোশ্চেনটা আমি আপনাকে একটু সুন্দর করে শুনি, জাস্ট একটা লাইন কোশ্চেন, আমি এই খান কোশ্চেনটা ভাই দিই আমরা আসলে সবাই, একটা লাইন, খান তাই ভাই পাঁচ খান ভাই সেকেন্ড আমরা আপনি। খান ভাই আমরা আপনার কোশ্চেন শুনেছি, আমরা উত্তর দিচ্ছি, সাবলটন ভাই বলবেন, আপনি একটু থামেন, আমরা সাবলটন ভাইকে বলতে দেন, আপনি আবার পরে সুযোগ পাবেন। সাবলটন ভাই বলেন আপনি। আমি বলতে চাচ্ছিলাম যে আমরা যখন উদ্দেশ্য শব্দটা ব্যবহার করি, এটা ইউজুয়ালি কোনো একটা নির্দিষ্ট গন্তব্যের দিকে এগিয়ে যাওয়ার সাথে শব্দটা জড়িত আর কি। এখন আমার জীবন যে নেসেসারিলি কোনো একটা নির্দিষ্ট গন্তব্যের দিকে যে যাইতে যে হবেই, লাইক এটা আমি মনে করি না আর কি। বরং আপনি যদি একটা এক্সাম্পল দিই, লাইক আপনি যদি মিউজিকের কথা চিন্তা করেন, সঙ্গীতের কথা চিন্তা করেন, আমরা কিন্তু কোনো গান শুনি না যে একটা স্পেসিফিক পয়েন্টে রিচ করার জন্য, লাইক পুরা গানটাই হচ্ছে অর্থপূর্ণ। আমার জন্য জীবন ইজ প্রিটি মাচ দ্য সেম, যে লাইফের প্রত্যেকটা অ্যাসপেক্ট আমার জন্য মিনিংফুল আর কি, আমার জন্য ইট হ্যাজ মিনিং, অ্যান্ড এই মিনিং এর জন্যই আমি আসলে লিভ করি আর কি। এবং সেই সাথে সাবলটন ভাই যে আমি যে প্রশ্নটা করলাম, আল্লাহর জীবনের উদ্দেশ্য কি, সে বিষয়ে কি কিছু বলবেন আপনি? সেটা তো খুবই ভালো একটা প্রশ্ন, বিকজ এই এই প্রশ্নটা মুমিনরা ইউজুয়ালি করতে চায় না, যে বাট এটা তো ন্যাচুরালি চলে আসে যে ইফ উই হ্যাভ আ ক্রিয়েটার, লাইক হোয়াট ইজ দ্য পারপাস অফ দ্যাট ক্রিয়েটার, যে ইনফ্যাক্ট ক্রিয়েটার যে আমাদেরকে বানাইছে এটা নিয়ে ক্রিয়েটারের কি উদ্দেশ্য, অ্যান্ড এটা ছাড়া ক্রিয়েটারের কি অন্য কোনো উদ্দেশ্য নাই? এবং আমরা যে টেক্সট গুলা পড়ি ধর্মগ্রন্থ থেকে, যে জিনিসগুলো আমরা পড়ি, আমরা সেখান থেকে স্পষ্ট বুঝতে পারি যে আল্লাহ পাকের আর কোনো কাজ নাই, খাওয়া দাওয়া আর কোনো কাজ নাই, বসে বসে আমরা কে কোথায় কবে কোথায় কি করতেছি, মানে ছেলে ছেলে সেক্স করতেছে কিনা এটা দেখলে আবার সে খুব খেপে যায়, মেয়ে মেয়ে সেক্স করতেছে কিনা এটা দেখলে সে খুব খেপে যায়, তারপর আবার কেমনে কি করতেছি, মানে মানুষের প্রাইভেট যে মানে ব্যক্তিগত যে সময়, সেই সময়টা আমি কিভাবে কাটাচ্ছি আমার গার্লফ্রেন্ডের সাথে বা আমার ওয়াইফের সাথে, সেই বিষয়ে তার হেভি একটা কনসার্ন আছে, সে খুবই এই বিষয় নিয়ে চিন্তিত যে আমরা কেমনে কি করতেছি, কিন্তু এছাড়া আর তো তার জীবনের কোনো উদ্দেশ্য আমি পাচ্ছি না। তার এই খেপাটা আসলে অনেক আশ্চর্যজনক, বিকজ এই যে এইসব জিনিস আপনি যে বললেন যে প্রাইভেট টাইমে কি করে না করে, এগুলো সব তো আল্লাহ তাকদিরে তো লিখে দেওয়ার কথা আর কি। সো সে নিজেই তো প্ল্যান করে এগুলো করতেছে, সো কেন আবার খেপবে? হ্যাঁ সেটা ঠিক, হ্যাঁ কারণ ভাই আমার মনে হয় যে আপনার প্রশ্নের উত্তর দেওয়া হয়েছে, আমি আমিও দিয়েছি, সাবলটন ভাইও দিয়েছে, যে আমি মনে করি আমরা যারা, আসিফ ভাই আমি আসলে চলে যাবো, আপনার উত্তর দিয়েছেন, আমি আমার না কোশ্চেনটা না আরেকবার বলতে চাই, আপনার উত্তর আমি শুনতে চাই, আমার কোশ্চেনটা একটু শুনুন জাস্ট প্লিজ। আচ্ছা শুনবো একটু শুনবো, আমি জানতে চাই যে আপনার জীবনের উদ্দেশ্য হচ্ছে, আমরা আমরা যেটা বুঝলাম যে আল্লাহকে সন্তুষ্ট করা, কিন্তু আল্লাহকে সন্তুষ্ট করার কারণটা কিন্তু আপনি এখনো ব্যাখ্যা করলেন না, আপনি যে আল্লাহকে সন্তুষ্ট করতে চান এটার একটাই কি কারণ যে আল্লাহ আপনাকে সৃষ্টি করেছে, সেই কৃতজ্ঞতা স্বরূপ আপনি তাকে সন্তুষ্ট করতে চান, এটা কি আপনার কারণ? হ্যাঁ, কৃতজ্ঞতা স্বরূপ প্লাস তিনি আমাদের তো একটা জীবন ব্যবস্থা দিয়ে দিয়েছেন, যেভাবে চলতে যেভাবে চলার পর পরবর্তীতে যদি আল্লাহ আমার কাজের উপর সন্তুষ্ট হয়, তিনি সন্তুষ্ট আমাকে জান্নাত জাহান্নাম যেটা আমার কাজের উপর ডিপেন্ড করবে এই। কিন্তু জান্নাত তো আমার আলটিমেট লক্ষ্য না, আলটিমেট লক্ষ্য আল্লাহর প্রদত্ত নিয়ম অনুযায়ী চলা। না না নিয়ম অনুযায়ী চলবেন কেন আপনি, মানে মনে করেন একটা নিয়ম অনুযায়ী, মানে মনে করেন আপনি মানে পুষ্টিকর খাবার খাচ্ছেন, পুষ্টিকর খাবার খাওয়াটা তো আপনার উদ্দেশ্য না, পুষ্টিকর খাবার খেলে যে ফলাফলটা হবে যে আপনার, আপনি সুস্বাস্থ্যের অধিকারী হবেন, বা ধরেন আপনি জিম করতেছেন, জিম করাটা তো আপনার উদ্দেশ্য না, হ্যাঁ যে আমার ভাই জিম জিম করাটাই আমার জীবনের উদ্দেশ্য, এটা তো না, জিম করার মাধ্যমে আপনি একটা সুস্বাস্থ্যের অধিকারী হবেন, আপনার মাসল তৈরি হবে, আপনার মানে দৌড়াইতে পারবেন, কাজ বেশি করতে পারবেন, সেইটা হচ্ছে আপনার উদ্দেশ্য, সেইটার কারণে আপনি জিমটা করতেছেন। আপনাকে আমি জিজ্ঞেস করেছি যে আপনি যে আল্লাহকে সন্তুষ্ট করবেন, এই সন্তুষ্ট কি সন্তুষ্ট করার জন্য সন্তুষ্ট, মানে আপনার জীবনের উদ্দেশ্য হচ্ছে কাউকে সন্তুষ্ট করা, এটা হচ্ছে আপনার জীবনের উদ্দেশ্য ভাই? কাউকে না, আমি আমার সম্পূর্ণটা বলি, না 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 আমি এটা আল্লাহর, কেউ হোক, এটা যে কেউ হোক, হিন্দুরা করতে যাবে, ব্রহ্মা বিষ্ণু শিবকে সন্তুষ্ট করতে যাবে, তারপরে চাইনিজরা আরেকজনকে সন্তুষ্ট করতে যেতে পারে, আপনি করতে যাচ্ছেন আল্লাহকে সন্তুষ্ট করতে যাচ্ছেন, এটা যে কেউই হোক, আপনি মানে আপনি কোন ধর্মের অনুসারে সেটা আমরা উজ্জ্বল রেখে আমরা আপনাকে একটা মানে ক্যারেক্টার হিসেবে ধরতেছি, যে এই ক্যারেক্টারটা যাচ্ছে কাউকে, তার জীবনের উদ্দেশ্য হচ্ছে কাউকে সন্তুষ্ট করা, এটা হচ্ছে আপনার জীবনের উদ্দেশ্য নাকি? হ্যাঁ সহজে বলতে পারেন। সাবর্টন ভাই মানে একটা ক্যারেক্টারের উদ্দেশ্য হচ্ছে কাউকে সন্তুষ্ট করা,
এটা কি কোনো একটা ক্যারেক্টারের উদ্দেশ্য, জীবনের উদ্দেশ্য হইতে পারে? তাও আবার এমন একজনকে সন্তুষ্ট করার যার কোনো প্রমাণ নেই। মানে খাইরুল ভাই, আপনি যদি মরে যাওয়ার পর যদি দেখেন যে আল্লাহ নাই, আপনার তো পুরো জীবনটা বৃথা চলে গেল। ভাই, মরে যাওয়ার পর আমি যদি দেখি আল্লাহ নাই, সেক্ষেত্রে আমার বৃথা হইলেও আমার কোনো লাভ নাই, যদি পাই সেক্ষেত্রে আমার এই জীবনের কোনো লাভ নাই, কারণ আমি তো মরে গেছি। পরবর্তী লাইফ তো সৃষ্টিকর্তার উপর ডিপেন্ডেন্ট, সে যেভাবে আমাকে দেয়, যদি আমার খুশি হয় সে আমার জান্নাত দিবে, যদি খুশি না হয় সে দিবে না। আর যদি না থাকে, আমি আপনার কথা বলি, যদি না থাকে সেক্ষেত্রে আমার করার কিছু নাই, কারণ সে তো নাই, আমি কি করতে পারি? আই হ্যাভ নাথিং টু সে, দেন বাঁচতে আমার কোনো পারতেন, এ নেই। আপনি আপনি অ্যাটলিস্ট লিভ করতে পারতেন। মানে হ্যাঁ, এই যে আপনি যে সেই নিয়ম কানুন অনুসারে, এই যে সেই যে কাল্পনিক স্রষ্টার নিয়ম কানুন অনুসারে যে জীবনটা যাপন করছেন, সেই জীবন যাপনের মধ্যে আমরা দেখতে পাচ্ছি যে আপনি অমুসলিমদেরকে ঘৃণা করতেছেন, আপনার ধর্মগ্রন্থে অমুসলিমদেরকে ঘৃণা করতে বলা হয়েছে, নাস্তিকদেরকে আপনি ঘৃণা করতেছেন, সমকামীদেরকে আপনি ঘৃণা করতেছেন। এই যে ঘৃণাপূর্ণ একটা জীবন আপনি যাপন করতেছেন, অন্যকে ঘৃণা করা, আপনার মতো না যারা তাদের সবাইকে আপনি ঘৃণা করছেন, যে অমুকে অমুকে হিন্দু, ওরা মালাউন, ওরা মূর্তি পূজা করে, ওরা নিকৃষ্ট জীব। হ্যাঁ, তারপর হচ্ছে এই নাস্তিক, এরা মুরতাদ, এদেরকে কতল করে দেওয়া উচিত, এদেরকে কতল করা ওয়াজিব হয়ে গেছে। এই যে সমকামী, এদেরকে পাহাড়ের উপর থেকে ধাক্কা দিয়ে ফেলে মেরে ফেলা উচিত, এরা কত খারাপ। এই যে আপনি যে একটা ঘৃণার জীবন যাপন করতেছেন, এই জীবনটা তো আপনি একটা বেটার ওয়েতে মানে বাঁচতে পারতেন, মানে এই যে ঘৃণাগুলা বাদ দিয়ে, এই আপনার ভিতরে যে ছোটবেলা থেকে ঘৃণাগুলো ঢুকায় দেওয়া হয়েছে, এই ঘৃণাগুলো বাদ দিয়ে তো আপনি জীবন যাপন করতে পারতেন। সামার্টন ভাই, আপনি কি আর কিছু অ্যাড করবেন এটার সাথে? আমার কাছে জাস্ট এটা অনেক স্যাড যখন দেখি যে মানুষ তাদের পুরো জীবনটা আপনার ধর্মের পিছনে আপনার ডেডিকেট করে দিয়েছে আর কি। মানে এটার অনেক মানে আসলে অনেক স্যাড। এবং এবং একই সাথে সামার্টন ভাই, অনেকে কিন্তু আরো ডেসপারেটলি সেই স্রষ্টাকে সন্তুষ্ট করার জন্য মনে করেন একটা পেটে একটা বোমা বেঁধে ঢুকে গেল একটা বিমানবন্দরে, মানে শর্টকাটে আরো কিভাবে আমি আল্লাহ আমার ঈশ্বরকে সন্তুষ্ট করব। এটা সব ধর্মের ভিতরে আছে। যেমন ধরেন ভারতের কিছু লোক ভাবতেছে যে যে গরুর মাংস যারা খায়, গরুর মাংস কেউ খেলে আমার ঈশ্বর খুব কষ্ট পায়, আমি আমার এখন কি করা উচিত, আমার এখন সেই মুসলমানদেরকে ধরে ধরে পিটা পিটা জয় শ্রী রাম বলে সেই লোকদেরকে পিটা পিটা মারা উচিত, তাতে আমার স্রষ্টা সন্তুষ্ট হবে। এই যে স্রষ্টাকে সন্তুষ্ট করার যে আকাঙ্ক্ষাটা, এই আকাঙ্ক্ষাটা তো ভয়ঙ্কর রূপ নিতে পারে মাঝে মাঝে। যে যেমন ধরেন হলি আর্টিজানে একটা যে ঘটনাটা ঘটলো, যে একটা গর্ভবতী নারী পর্যন্ত, যে 7 মাসের গর্ভবতী নারী, তাকে পর্যন্ত সেই জঙ্গিরা কেটে টুকরা টুকরা করেছে, একটা গর্ভবতী নারীকে কেটে টুকরা টুকরা করেছে। তার একটাই কারণ ছিল, তারা মনে করেছে এই কাজটা করলে তার স্রষ্টা সন্তুষ্ট হবে, তার স্রষ্টা খুশি হবে। এটা কেমন একটা ব্যাপার বলেন তো সাবর্টন ভাই? ধর্মের মানে এমন ভাবে স্ট্রাকচার যে এটা ইট মেক্স পিপল মানে পরকালের উপরে যেই আস্থা আর কি, এটা বাস্তবতাকে পুরো মানে ডিসমিস করে দেয় না ওয়ে আর কি, যে বাস্তবতা আসিফ ভাই এটা বলে রিয়েল। আপনি তো শুধু খারাপ দিকটুকু দেখলেন তাই না? কোটি কোটি মানুষ, খালি ভাই আমার কথাটা শেষ হয়নি, কথাটা শেষ হয়নি, একটু শেষ করে নিই। আরো ভয়ঙ্কর ব্যাপার হচ্ছে সাবর্টন ভাই, যে এই কাজগুলো যখন মানুষ একজন বিশ্বাসী মানুষ করে স্রষ্টাকে সন্তুষ্ট করার জন্য, সবচেয়ে ভয়ঙ্কর ব্যাপার আমার কাছে যেটা মনে হয়, যে তারা এটা এই কাজগুলো করে কোনো গিল্টি ফিল করে না, তারা বুঝতেই পারে না যে এটা সে যে কাজটা সে করেছে সেই কাজটা খুব ভয়ঙ্কর খারাপ একটা কাজ, এটা তাদের বোধের ভিতরে আসে না। বরঞ্চ তারা মনে করে যে এই কাজটা আমি করেছি, এই কাজটা খুবই চমৎকার একটা, মানে স্রষ্টাকে সন্তুষ্ট করার একটা ভালো একটা কাজ আমি করেছি। আমার কাছে মনে হয় এটা তো আরো বিপজ্জনক, তাই না সাবাটন ভাই? ওদের ব্যাপারে আমি আসলে বুঝি না যে ওরা কি আসলে সাইকোপ্যাথ, নাকি ওরা লাইক ধর্মের যেই ওয়ার্ল্ড ভিউ, যেই মতাদর্শ, সেটাকে পুরো সম্পূর্ণ 100% লাইক সত্যি বিশ্বাস করে এটা মনে করতেছে। কারণ লিটারালি আপনি যদি চিন্তা করেন যে ইফ ইউ সিনসিয়ারলি বিলিভ যে পরকাল বলতে কিছু আছে, আপনার তো এই এই জীবন, এই বাস্তবতার তো কোনো মূল্যই থাকবে না সেই ক্ষেত্রে। তো সেই ক্ষেত্রে কত ইজি হয়ে যায় মানুষের ক্ষতি করা, স্পেশালি যখন একটা ধর্মের মধ্যে লেখা থাকে যে এভাবে করে ক্ষতি করা উচিত। আসিফ ভাই, আপনি এগুলা মানে সব নেগেটিভ উদাহরণ, ধর্মে কিন্তু অনেক ভালো ভালো কাজ করছে। আপনি যেরকম নেগেটিভ উদাহরণ ধর্ম থেকে দেখালেন, আপনাদের নাস্তিকতার মধ্যে অনেক লোক আছে যারা বিভিন্ন খারাপ কাজ করছে কিংবা করে, তো তাদের কথা কিন্তু উল্লেখ করার মতো না, মানে আমরা উল্লেখ করতে কিন্তু